এখন কিছু বলিনি তো খাবার পানি খাওয়ার জন্য বানিয়েছি। এটা হচ্ছে কাঁচের গ্লাস, দেখতেই পাচ্ছ কাঁচের গ্লাস। বাপের বাড়ির আশেপাশেটা হচ্ছে আমি তোমাদেরকে ঘুরে দেখালাম, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মনি ব্লগে নতুন একটি ভিডিও, আরও একবার ওয়েলকাম। ভিডিওটা হচ্ছে আমি এখন থেকে শুরু করছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে আমি এখন থেকে শুরু করছি, আশা করি আজকের ব্লগটি তোমাদের দেখতে খুব ভালোই লাগবে। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে সকালের হচ্ছে আমার খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো সকালে হচ্ছে আমি সুজি খেয়েছিলাম, সুজি আর চা খেয়েছিলাম, মা হচ্ছে সুজি বানিয়েছিল, তো ওটাই হচ্ছে আমি খেয়েছি। খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আর এখন শুধু হচ্ছে মানে ছাদে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য। নিচে হচ্ছে অনেক হচ্ছে শব্দ শোনা যাচ্ছে, ওই জন্য হচ্ছে আমি নিচে হচ্ছে ভিডিও করতে পারিনি, তার জন্য হচ্ছে ছাদে এসেছি। ছাদে হচ্ছে মানে প্রচুর আওয়াজ হচ্ছে, আর নিচে হচ্ছে মিঠুদেরকেও হচ্ছে আমি খেতে দিয়েছি। তো আর আজকে হচ্ছে আমি বাড়ি যাব, মানে তোমাদের দাদাভাই হচ্ছে কালকে রাতে হচ্ছে এসছে, কারণ ডিউটি ছিল রাতে, তো রাতে ডিউটি ছিল, তো তার জন্য হচ্ছে 2টা থেকে 10টা ছিল, তো 10টার সময় হচ্ছে ছুটির পর হচ্ছে এখানকে এসেছিল। তো আজকে হচ্ছে সকালে ডিউটি আছে, তো সকালে হচ্ছে চলে গেছে ডিউটি, তো 2টোর সময় আসবে, তো তারপর হচ্ছে যাব আমরা বাড়ি যাব। তো তোমরা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা, মানে পুরোটাই হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যত যতটুকু পারবো হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর এখন হচ্ছে আমি বাড়ির হচ্ছে আশেপাশেটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মিঠু তিনজনই হচ্ছে সুজি খাচ্ছে, এইজন তো হচ্ছে সব শেষই করে দিল, দুজনের হচ্ছে একটু একটু আছে। তো হচ্ছে আমি এখন বাড়ির বাইরেটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে বাড়িটা, বাড়িটা হচ্ছে উপর সাইড হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, আর রঙটা হচ্ছে করেছে হচ্ছে আমার বিয়ের হচ্ছে কিছুদিন আগে হচ্ছে বাড়ির হচ্ছে রঙটা করেছে, তবু হচ্ছে রঙটা একটু হালকা হয়ে গেছে। আর এই গাছটা হচ্ছে দাদা লাগিয়েছে, তো এই গাছটার হচ্ছে ডাল হচ্ছে আমি নিয়ে যাব আর হচ্ছে লাগাবো এখানে। আর এটা হচ্ছে মানে বাড়িতে আসার হচ্ছে বাড়ির হচ্ছে ভেতরে আসার হচ্ছে মেন হচ্ছে গেট, তো এটা দিয়েই হচ্ছে বাড়ির ভেতরে হচ্ছে আসতে হয়। আর রাস্তাটা হচ্ছে অনেক সরু, মানে গলি টাইপের আর কি, অনেক গলি এই। আর মিঠুরা হচ্ছে ওইখানে বসে আছে, ওইখানে হচ্ছে একটু ছায়া আছে, আর এই সাইডটা হচ্ছে রোদ হয়ে গেছে, আর মা হচ্ছে উনানে হচ্ছে ভাত বসিয়েছে। আর এই সাইডে হচ্ছে মানে গাছপালা হাবিজাবি অনেক জিনিস আছে, কাঠ আছে, কাঠগুলো হচ্ছে আমাদের ওইখান থেকেই এনেছিল। এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর ওইখানে একটা হচ্ছে গাছ লাগিয়েছে, আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ, এখন হচ্ছে ফুল হয়নি, কিন্তু ফুল হলে অনেক হচ্ছে গন্ধ হয়। এটা হচ্ছে বাথরুম, আর এর আগের ভিডিওই তো তোমরা দেখেইছো যে মানে বাড়ির সামনে একটা পুকুর আছে, তো এটাই হচ্ছে সেই পুকুরটা। আর এখানে হচ্ছে কলা গাছ লাগানো আছে, আগে হচ্ছে অনেক কলা গাছ ছিল, এখন হচ্ছে নেই, আর 2টো গাছে হচ্ছে কলা ধরেছে, মানে 2টো হচ্ছে 2 রকম কলা, এটা হচ্ছে মানে ওটা হচ্ছে রান্না করে খাওয়া কলা, আর এই ছোটোটা হচ্ছে মানে পাকা হচ্ছে খাওয়া কলা। আর এখানে হচ্ছে কুমার উপরে হচ্ছে দাদা হচ্ছে গাছ লাগিয়েছে, গোলাপ গাছ লাগিয়েছে, এটা হচ্ছে সাদা গোলাপ, আর একটা গোলাপ গাছ হচ্ছে আমি নিয়ে গেছিলাম অনেক দিন আগেই, তো গাছটা হচ্ছে আমি লাগিয়েছি, কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে তো ছাগল আছে জানোই, ছাগল হচ্ছে খেয়ে নিয়েছে, তো হয়নি মানে ফুল হয়নি। আর জবা গাছ লাগিয়েছে, আর এটা হচ্ছে একটা গোলাপ গাছ, এটাই হচ্ছে ফুল এখনও হয়নি। আর এই গাছটার হচ্ছে মানে এই টপটার একটা হচ্ছে ঝিঙ্গে গাছ হচ্ছে বেরিয়ে গেছে, ঝিঙ্গে গাছ হয়তো লাগিয়েছিল, আর এটা হচ্ছে লঙ্কা জবা গাছ, মানে ফুলটা এখনও হয়নি। আর ভিডিওতে হচ্ছে আমাকে হচ্ছে দেখতে পাবে না, কারণ
আমি হচ্ছে ভিডিও করছি আর ভাইরা হচ্ছে এখনো ঘুম থেকে উঠেনি, তো ভাবলাম হচ্ছে আমি ভিডিওটা করে নিই। আর এটা হচ্ছে জামির গাছ, তো জামিরগুলো হচ্ছে হয়ে গেছে, তো আর একটু বড় হবে, তারপর হচ্ছে খেতে হবে, মানে খুব মিষ্টি, মানে টক না। আর এখানে হচ্ছে আম গাছ আছে, আর এটা হচ্ছে এটা পাতাবাহার হচ্ছে গাছ, এটাও হচ্ছে মানে এর আগের বারে যখন এসেছিলাম তখন হচ্ছে অনেক ছোট ছিল। আর এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিঁড়ি রুম, এটা দিয়ে হচ্ছে ছাদে যাওয়া যায়। আর উপরটা তো এখনও কমপ্লিট হয়নি, মানে আমার বিয়ের আগেই হচ্ছে ঢালাই হয়েছে, কিন্তু বাইরের দিকটা কমপ্লিট হয়নি, ওই টাইলস বসানো চলছে। তো তোমাদের হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আরেকবার হচ্ছে যখন আসবো তখন হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে ভিডিও করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। মা হচ্ছে এই কাগড়লগুলো হচ্ছে এনেছে, তো এগুলো হচ্ছে মিঠুদেরকে দেব, তো হচ্ছে মাকে দিয়েই হচ্ছে আমি ভিডিও করাচ্ছি, মানে ফোনটা হচ্ছে মাকে দিয়েই হচ্ছে মাকে হচ্ছে ফোনটা ধরিয়ে হচ্ছে ভিডিও করতে বলছি, তো মা পারছে না, তো মাকে আমি বললাম যে তুমি এরকম করে ধরো আর এইভাবে হচ্ছে ভিডিও করো, তো মা হচ্ছে ফোনটা ধরে আছে, তো আমি হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম। আর আর হচ্ছে ওদের গেটটা হচ্ছে আমি খুলিনি, গেটটা হচ্ছে তালা লাগানো আছে খাঁচার, তো সাইডটা হচ্ছে তার তারগুলো হচ্ছে ওরা কেটে দিয়েছে, তো ওই সাইড দিয়েই হচ্ছে আমি দিয়ে দিলাম। আর দিয়ে হচ্ছে সকালে হচ্ছে সুজি দিয়েছিলাম, তো সুজি খেয়ে তো সব শেষ করে দিয়েছে, তো বাটিকা হচ্ছে আমি বের করে দিলাম। আর আমাকে হচ্ছে কামড়াতে আসছে কারণ আমি বাটিগুলো বার করছি, তো ওই জন্য মিঠুদেরকে হচ্ছে যে কোনো খাবার দিলেই হচ্ছে তিনজনকে হচ্ছে তিনটে দিতে হয়, না হলে হচ্ছে ওরা হচ্ছে ঝগড়া করে, ওই জন্য হচ্ছে এদেরকে তিনজনকে তিনটাই হচ্ছে কাঁকড়ল দিয়েছি, তবু হচ্ছে এরা ঝগড়া করছে, মানে এটা খাবে একটা নিয়েই হচ্ছে টানাটানি করতে থাকে, আর তিনজনের যে তিনটা দিলেও মানে একটাকে নিয়ে বেশি হচ্ছে ঝগড়া করে, আর এর হচ্ছে সব থেকে বেশি রাগ। এটা হচ্ছে আমি চুড়ি দিয়ে বানিয়েছি, চুড়ি আর উল দিয়ে, তো এটা হচ্ছে আমি আর পেড়ে দেখালাম না। তো এটা হচ্ছে আমি বানিয়েছি বিয়ের আগে, হচ্ছে আমি বানিয়েছিলাম, এখন হচ্ছে নোংরা হয়ে গেছে, তবু হচ্ছে আমি পরিষ্কার করলাম, অনেকদিন হচ্ছে ব্যবহার নেই, আর হচ্ছে তাকের উপরে উঠানো ছিল ওই জন্য হচ্ছে নোংরা হয়ে গেছে। এটা হচ্ছে আমি অনেকদিন আগে বানিয়েছিলাম। আর হচ্ছে এটা বানিয়েছি, এটা হচ্ছে কলম হচ্ছে পেন্সিল এইসব রাখার জন্য বানিয়েছি, এটা হচ্ছে কাঁচের গ্লাস, দেখতেই পাচ্ছ কাঁচের গ্লাস, তার মধ্যে হচ্ছে আমি উল দিয়ে হচ্ছে সাজিয়েছি, ডিজাইন করেছি আর কি, এটাও অনেকদিন আগেই বানিয়েছি। তো এটা হচ্ছে ভাই এখন কলম রাখে, মানে দেখালাম তো হচ্ছে নিচে টাঙানো আছে, তো এগুলোই হচ্ছে আরও হচ্ছে অনেক জিনিস বানিয়েছিলাম, তো কোথায় আছে হচ্ছে বিয়ে করার সময় হচ্ছে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো এইগুলোই হচ্ছে আমি খুঁজে পেলাম, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে হচ্ছে আমি শেয়ার করে দিই। আর এগুলো হচ্ছে সব হচ্ছে আমি ইউটিউব দেখেই হচ্ছে বানিয়েছিলাম, আশা করি তোমাদের হচ্ছে ভালোই লাগলো দেখতে। ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করছি, ভিডিওটা আর হচ্ছে আর আমি বাড়ালাম না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা।